আমরা আসছি যশোরের বসুন্দিয়াতে। এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের প্রজেক্টটার নাম হলো সেবার গাড়ি আসছে বাড়ি। আমরা কতগুলো সেবা নিয়ে এসেছি। সেবার গাড়ি আসছে বাড়ি এটা গ্রামওয়েবের একটি প্রকল্প। গ্রামওয়েবটা হলো আমাদের একটা উদ্দেশ্য যে আমরা প্রত্যেকটা ভিলেজকে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো। To work with the peoples of different levels in this union on the activities so far I can recollect education, health, sanitation, waste management, agriculture, etc. One of the main purposes why you are here is to explore the opportunities in different areas. আমার ইউনিয়নের উন্নয়ন, আমার ইউনিয়নের কৃষি কালচার, আমার ইউনিয়নের ছোট্ট মানুষগুলো ছোটোখাটো সংসার নিয়ে কীভাবে চলে এটা দেখার জন্য, এবং এর থেকে আমার ইউনিয়ন তথা আমার দেশের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা হবে এটা আমি মনে করি। গ্রামওয়েবের মাধ্যমে আপনি যে বিশ্বকে জানবেন সে জানার একটা অংশ হচ্ছে যে এখানে স্কলারশিপের জন্য একটা এরকম ছোট্ট বাটন দেওয়ার সেখান থেকে পেয়ে যাবেন। তার মানে একটা গ্রামওয়েবের ভিতরে ঢুকলে আপনি একটা নির্দিষ্ট সেকশনে ঢুকার পরে আপনি স্কলারশিপ নামের যত রকমের কন্টেন্ট আপনার থাকবে সেই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। আমার কাছে খুব ভালো লাগছে একটা স্ট্যাটিস্টিক্স যেখানে আমি আমার গ্রামের সম্পূর্ণ পরিসংখ্যান দেখতে পাচ্ছি, অন্যান্য বাংলাদেশের অন্যান্য গ্রামের সাথে আমি আমার গ্রামের তুলনা করতে পাচ্ছি। সেবার গাড়ি আসছে বাড়ি দিদের যে আয়োজন ছিল এতে করে গ্রামের মানুষ অনেকখানি উপকৃত হয়েছে। স্কয়ার হাসপাতালের বড় ডাক্তারের সঙ্গে আমরা এই তিন দিনে মোট 11 জন রোগীর সাথে সরাসরি কথা বলিয়ে দিলাম। আপনার গিরে চাবায় সমস্ত শরীরে ব্যথা, নিয়মিত কিছুদিন পর পর অন্তত 6 মাস পর পর কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাদের স্বাস্থ্য সম্পর্কে একটা সম্যক ধারণা রাখা উচিত। এই প্রশিক্ষণ শেষে ওনাদেরকে আমি সরাসরি একটি জৈব সার পদ্ধতি তৈরি করার প্রক্রিয়া শিখিয়ে দেব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে রুরাল পিপলদেরকে এন্টারপ্রেনিউরিয়াল ট্রেনিং, দ্যাট মিন্স উদ্যোক্তা প্রশিক্ষণ কীভাবে দেওয়া যায়। আজকের এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা সবাই কম্পিউটার সম্পর্কে জেনারেল যে ধারণাটা আছে তারা ওটা পাবে, এবং ইন্টারনেট সম্পর্কে তাদের জেনারেল নলেজ দেওয়া হবে। ইন্টারনেট ইউজ করে তারা কীভাবে তথ্য সেবা পেতে পারে, ইন্টারনেটের মধ্য দিয়ে তারা কীভাবে পড়াশোনা তাদের লাইফকে আগিয়ে নিয়ে যেতে পারে, পড়াশোনার খাতে ইন্টারনেট তাদের কী কাজে লাগবে, ওই জিনিসগুলো আজকে তারা এখান থেকে পাবে। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, যার কারণে ভবিষ্যতে আমি প্রত্যেকটা কর্মকাণ্ড ইন্টারনেট প্লাস মানে তথ্য প্রযুক্তির দ্বারা সব কিছু সম্পন্ন করতে পারি। বসুন্দিয়ায় যারা স্থানীয় বসবাস করছেন, যে কোনো কারণে দেশের বাইরে আছেন, তারা এখানে ইন্টারনেটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম। এখানে তারা তাদের সাথে শুধু কথাই বলছেন না, তাদেরকে দেখতেও পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে গ্রামওয়েবের একটি উদ্যোগ। Thank you.
our main goal was to develop the community through education, developing the infrastructure of the villages, introduction of science and technology. A long-time friend, Dr. Ashir, started the social service on wheel. It's a quite fascinating idea to bring new technologies all over Bangladesh. সবাই এত ডিসিপ্লিনের মাঝখানে আছে এখানে, আমি যখন থেকে আসছি গত 3-4 ঘন্টা ধরে দেখছি, সত্যি খুব ভালো লাগছে আমাদেরকে। যে সেবার গাড়ি আসছে বাড়ি, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সবার ভালোবাসা জয় করুক, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলুক। 2015 সালের মধ্যে বসুন্ধিয়া শিক্ষার হার 100% করবে। Bosundia,